আইনুল ইসলাম আপনি লিখেছেন লটারির মাধ্যমে বিদেশ যাওয়া কি জায়জ হবে লটারির মাধ্যমে বলতে আপনি অনেক লোকের মধ্যে লটারি করে আপনার নামও আসতে পারে এরকম লটারি করলে সেটা আপনার জন্য জায়জ হতে পারে কিন্তু আপনি একটা নির্দিষ্ট টাকা দিয়ে লটারির কাগজ কিনলেন তারপরে তার মাধ্যমে আপনি বিদেশে যাওয়ার বিভিন্ন ভিসা টিসা বা বিভিন্ন আপনার ফ্যাসিলিটিস পেলেন ওই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার লটারির বিনিময় তাহলে সেটা জায়জ হবে না কারণ সেক্ষেত্রে সেটি জোয়ায় পর্যবসিত হতে পারে এমনি